প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের PNIS হোম স্কুলের পক্ষ থেকে বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষিকা মাহবুবা আক্তার আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পড়াবো, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 22। আজকে আমাদের টপিকস হচ্ছে অধ্যায় 7-এর পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, এর পাঠ 7-8, ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য, অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। তো যেহেতু আমাদের এখানে ধাতু ও অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে একটু বলতে হবে যে ধাতু এবং অধাতু সম্পর্কে। তো ধাতু হচ্ছে ধাতব পদার্থসমূহ বিদ্যুৎ পরিবাহী, তাহলে ধাতু বিদ্যুৎ পরিবাহী, এবং অধাতু তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। তাহলে ধাতুর বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নেই। ধাতু বা ধাতব পদার্থসমূহ দেখতে চকচকে, এটি তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়, এটি ধীর হয়, এবং অধাতুসমূহ চকচক করে না, তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, এটি ধীর নয়। তাহলে আমাদের ইম্পর্টেন্ট দুটো টপিকস হলো ধাতু সুপরিবাহী, অধাতু কুপরিবাহী। আমাদের আজকের টপিকস হচ্ছে ধাতু ও অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। কিভাবে বিদ্যুৎ পরিবাহিত হয় এর জন্য আমরা একটা পরীক্ষা করব। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রে দেখতে পাচ্ছি একটা ব্যাটারি, একটা তার, বাল্ব। হ্যাঁ, এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিত হবে কী করে সেটা আমরা আজকে পরীক্ষা করব। এখানে ব্যাটারি নেওয়ার কারণ হচ্ছে ব্যাটারির মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করা হবে, আর তামার তার ব্যবহার করা হচ্ছে কারণ তামার তারে হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। তাহলে ব্যাটারি নেওয়া হচ্ছে কারণ ব্যাটারি থেকে বিদ্যুৎ পরিবাহিত হবে, আর তামার তার নেওয়া হচ্ছে কারণ তামার তার হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। এখন আমরা ব্যাটারিতে দেখতে পাচ্ছি একটা ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্তে তামার তারের এক প্রান্ত যুক্ত করা হলো এবং তামার তারের অপর প্রান্ত ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হলো, এবং এদের মাঝখানে একটা সকেটের সাহায্যে একটা ভালভ বসিয়ে দেওয়া হলো। আমরা দেখতে পাবো যখন আমরা তারকে এভাবে সংযুক্ত করব, আমরা দেখতে পাবো যে ভালভ জ্বলে উঠেছে, কারণ আমরা আগেই বলেছি এখানে তামার তার হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, এবং এই তামার তারের মধ্য দিয়ে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়ে ভালভে চলে আসছে, ফলে ভালভ জ্বলে উঠেছে। এখন আমরা যদি এখানে তামার তারের পরিবর্তে রাবার, প্লাস্টিক, কাঠের টুকরা দিয়ে বিদ্যুৎ চালনা করতে চাই, তাহলে কি আমরা দেখতে পাবো যে ভালভ জ্বলে উঠেছে? না, আমরা দেখতে পাবো যে ভালভ জ্বলে উঠবে না। তাহলে এই পরীক্ষা থেকে দেখতে পাচ্ছি যে ধাতু বিদ্যুৎ সুপরিবাহী এবং অধাতু বিদ্যুৎ কুপরিবাহী। তোমাদের এই অধ্যায়ের পাঠ 7 এবং 8-এর একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই আজকে আমার ক্লাসের মাধ্যমে সেই অ্যাসাইনমেন্টের ধারণাটা নিতে পেরেছ। আমার মনে হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টটা ঠিকমতো করতে পারবে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।